সুপ্র শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিগ্রি বিএসএস কোর্সে ঐচ্ছিক বিষয় হিসেবে কি বিষয়গুলো রয়েছে এবং এই বিষয়গুলোর মধ্যে কোন বিষয়টি আপনি সিলেক্ট করলে আপনার জন্য ভালো হবে। প্রথমে আপনাদেরকে বলে রাখি ডিগ্রি বিএসএস কোর্সে আপনাকে দুটি গুচ্ছ দেওয়া হবে, দুটি গুচ্ছ থেকে আপনাকে তিনটি বিষয় নির্বাচন করতে হবে। প্রথম গুচ্ছ থেকে যে কোনো দুটি বিষয় আপনাকে নিতে হবে এবং দ্বিতীয় গুচ্ছ থেকে যে কোনো একটি বিষয় আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যে এই তিনটি ঐচ্ছিক বিষয় নেবেন, এই তিনটি ঐচ্ছিক বিষয়ের যে কোনো একটি বিষয় নিয়ে পরবর্তীতে আপনি মাস্টার্স করতে পারবেন, ঠিক আছে। আর এখানের প্রত্যেকটা বিষয়ের দুটি করে পত্র থাকে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ঠিক আছে। শিক্ষার্থীরা, আপনার ক গুচ্ছে যে বিষয়গুলো রয়েছে এখানে রয়েছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম। বলে রাখা ভালো, সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম এই দুটি বিষয় থেকে যে কোনো একটি বিষয় নির্বাচন করার আপনার সুযোগ থাকবে। অর্থাৎ ক গুচ্ছ থেকে আপনি যে কোনো দুটি বিষয় আপনি নিতে পারবেন, আপনার জন্য যে দুটি বিষয় ভালো হয় সে দুটি বিষয় আপনি নিতে পারবেন। তুলনামূলকভাবে অর্থনীতি বিষয়টি একটু কঠিন, কিন্তু যারা পরবর্তীতে অর্থনীতিতে মাস্টার্স করতে চান সেক্ষেত্রে আপনারা অর্থনীতি নিতে পারেন। রাষ্ট্রবিজ্ঞান বিষয়টাও রাষ্ট্রীয় সম্পদ, ঐতিহ্য এবং রাষ্ট্রীয় দিক নির্দেশনা এবং রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নিয়মনীতি নিয়ে রচিত। এই বিষয়টাতে পরবর্তীতে চাকরি পরীক্ষায় দু একটি প্রশ্ন আসতে পারে। আপনারা চাইলে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টাতে নিয়ে মাস্টার্স করতে পারেন পরবর্তীতে, বিষয়টার একটি মূল্য রয়েছে। আচ্ছা, তারপর সমাজবিজ্ঞান বা সমাজকর্ম, সমাজকর্ম সমাজবিজ্ঞান থেকে তুলনামূলক একটু সহজ বিষয়, আপনি চাইলে সমাজকর্ম বিষয়টা নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, খ গুচ্ছ থেকে যে কোনো একটি বিষয় আপনাকে বেছে নিতে হবে। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, তবে সব কলেজে কিন্তু সবগুলো বিষয় থাকে না, ঠিক আছে। এখানে রয়েছে মনোবিজ্ঞান, যারা সাইকোলজি নিয়ে পরবর্তীতে মাস্টার্স করতে চান আপনারা মনোবিজ্ঞান নিতে পারেন। এখানে রয়েছে ভূগোল এবং পরিবেশবিদ্যা, এই যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে যদি আপনি পরবর্তীতে মাস্টার্স করতে চান তাহলে আপনি এই বিষয়টি নিতে পারেন। তবে ভূগোল ও পরিবেশ বিষয়টা না নেওয়াই ভালো। যারা ভূগোল এবং পরিবেশ নিয়ে পড়াশোনা করতে চান এবং বিষয়টা নিয়ে আগ্রহ রয়েছে, কেবলমাত্র আপনারাই এই বিষয়টা নিতে পারেন। যাদের আগ্রহ নেই, তারা তুলনামূলক সহজ বিষয় নিয়ে পড়তে চান, তারা এই বিষয়টা না নেওয়াই উত্তম, ঠিক আছে। তারপর রয়েছে ইতিহাস, এই বিষয়টারও একটু ভ্যালু রয়েছে, আপনি চাইলে পরবর্তীতে এই বিষয়টা নিয়ে মাস্টার্স করতে পারেন। ইতিহাস বিষয়টা থেকে দু একটি প্রশ্ন চাকরি পরীক্ষায় আসে, আপনারা এই বিষয়টা নিতে পারেন, তুলনামূলক সহজ, ঠিক আছে। তারপর রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে পড়তে চান, মাস্টার্স করতে চান, আপনারা চাইলে এই বিষয়টা নিতে পারেন। যারা মুসলিম ধর্মাবলম্বী রয়েছেন তাদের জন্য বিষয়টা তুলনামূলক সহজ। আচ্ছা, তারপর রয়েছে ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ইসলাম শিক্ষা মোটামুটি কাছাকাছি বিষয়, আপনি চাইলে ইসলাম শিক্ষাও নিতে পারেন। দর্শন যে বিষয়টি রয়েছে, এই বিষয়টি নিয়ে আপনি যদি মাস্টার্স করতে চান পরবর্তীতে, আপনি চাইলে এই বিষয়টি নিতে পারেন, ঠিক আছে। তারপর রয়েছে গার্হস্থ্য অর্থনীতি, কীভাবে আপনি গড় গুছাবেন, বিশেষ করে আমাদের বোনরা যারা রয়েছেন তারা এই গার্হস্থ্য অর্থনীতি একটি সহজ বিষয়, আপনি চাইলে এই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে পারেন, বিষয়টা আপনি নির্বাচন করতে পারেন। তারপর রয়েছে বাংলা, যারা পরবর্তীতে ভালো করতে চান, ঠিক আছে, আপনারা এই বাংলা বিষয়টা সিলেক্ট করতে পারেন। যদিও বিষয়টা অন্যান্য সহজ বিষয়গুলো থেকে একটু আলাদা, তবে যদি ভবিষ্যতে ভালো কিছু করতে চান, বাংলা নিয়ে মাস্টার্স করতে চান, আপনি চাইলে বাংলা বিষয়টা নিতে পারেন, আমি এটাকে প্রিফার করি। তারপর রয়েছে ইংরেজি, যারা ইংরেজিতে ভালো এবং ইংরেজি নিয়ে মাস্টার্স করতে চান আপনারা এই ইংরেজি বিষয়টা নিতে পারেন। তবে যারা ইংরেজিতে দুর্বল আপনারা ইংরেজি না নেওয়াই ভালো। তবে আমি প্রিফার করব আপনারা যারা ইংরেজিতে ভালো রয়েছেন আপনারা ইংরেজি এই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে পারেন। পরবর্তী যদি আপনি এই বিষয়টা নিয়ে মাস্টার্স করতে চান তাহলে কিন্তু আপনি সহজে চাকরি পরীক্ষাগুলো ভালো করতে পারবেন এবং সহজে আপনার একটি জব হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর রয়েছে সংস্কৃত, যারা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা রয়েছেন আপনারা চাইলে সংস্কৃত বিষয়টা নিয়ে পড়াশোনা করতে পারেন। যদিও বিষয়টা একটু কঠিন, আপনি চাইলে এই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে পারেন, ঠিক আছে। তারপর রয়েছে আরবি, যারা আমাদের ভাইয়েরা রয়েছেন যারা মাদ্রাসার লেভেল থেকে এসেছেন, আপনি চাইলে আরবি বিষয়টা নিয়ে পড়াশোনা করতে পারেন।
ঠিক আছে। তারপর রয়েছে পালি, সকল কলেজে কিন্তু পালি এই বিষয়টা থাকে না, আপনি চাইলে এই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে পারেন। তারপর রয়েছে ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ, যারা ভবিষ্যতে নাটক, সিনেমা বা এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করতে চান, আপনারা চাইলে একটা এক্সট্রা ডিগ্রি হিসেবে এই বিষয়টা নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য।